তারাবির নামাজের নিয়ত কিভাবে করব, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতোয়ান বলেন কার মুখস্থ আছে, একজন বলেন অন্তত, তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন, বলেন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারে পুরস্কার দেওয়া উচিত, বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন, রোগরা সাধারণ লোক ভাই, কালো কাহালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি, নিয়ত ছাড়া কোনো আমল হবে না, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম, নিয়তটা কিসের নাম, আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন, জানেন না আপনারা, আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো, কে বলতে পারবেন, কে বলতে পারবেন না, আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না, এটা হলো সত্য কথা, ওইটা আমি নিজেও জানি না, নামাইতোয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না, এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি, আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই, এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই, এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা, বগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যর হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি, এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতোয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও, আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখ উচ্চারণ করা এটা সুন্নাও না, নবী সাল্লাম শিখানো না, এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে, কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো, কসরত করতে যাবো, তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট, আলাদা মুখে নামাজ পড়ার দরকার নেই। তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব, তারাবির নামাজ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নাহ, অতএব সুন্নতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ, তারাবির নামাজ কিসের নামাজ, সুন্নাহ নামাজ।